মাদ্রাসায় না পড়লেও সাতক্ষীরার পলাশপোলের হাবিবুর রহমান ইউটিউব দেখে শিখেছেন আরবি সহ কয়েকটি ভাষা। ইসলামের প্রতি ভালোবাসায় নিজের হাতে কপি করেছেন মহাগ্রন্থ আল কোরআন। ঝকঝকে হরফে লেখা এই কোরআন দেখে বোঝার উপায় নেই এটি ছাপা না হাতে লেখা। 3408টি আর্ট পেপারের সমন্বয়ে মোট 142টি পাতার এই কোরআন শরীফের ওজন 405 কেজি, আকারে 335 সেন্টিমিটার, দৈর্ঘ্য ও প্রস্থে 264 সেন্টিমিটার। লাল, নীল, সবুজ ও কালো রঙের 4টি কলম শোভা বাড়িয়েছে এই ঐশী বাণীর। সূরা বা পারা যেখানে শেষ হয়েছে সেই কলমের বাকি অংশে লেখা হয়েছে আল্লাহর নাম। তো আমি যখন ছাত্র ছিলাম তখন আমি বাংলা এবং ইংরেজির পাশাপাশি আরবি এবং হিন্দি ভাষা নিয়ে মোটামুটি গবেষণা শুরু করি। সেই থেকে আমি এই 4টা ভাষায় লেখা, পড়া এবং সবকিছু বলা আমি টোটালি ফ্লুয়েন্টলি করতে পারি। আমি মোট 6টা কোরআন শরীফের হেল্প নিয়ে এই কোরআন শরীফটা লিখছি এবং 3 জন ব্যক্তি দ্বারা কোরআন শরীফটা যাচাই করেছি যে কোথাও ভুল ভ্রান্তি হয়েছে কিনা। 2016 সালের জানুয়ারিতে শুরু করে শেষ করেন চলতি বছরের 23 সেপ্টেম্বর। তার এমন কাজে খুশি পরিবার ও এলাকাবাসী। আলেমরাও তার এই কোরআনকে নির্ভুল বলেছেন, প্রশংসা করেছেন তার এই উদ্যোগের। যাচাই করে দেখছি এবং খুলে খুলে অনেকক্ষণ যাবত আমি দেখার জন্য চেষ্টা করেছি। আমি পড়ছিও অনেক জায়গা থেকে, আলহামদুলিল্লাহ উনি ভালো লিখেছে। বিভিন্ন আয়াত তেলাওয়াত করেছি এবং দেখছি যে এগুলো অতি সুন্দর এবং নির্ভুলভাবে লেখা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।